একটা মানুষকে দুমড়ে মুচড়ে কুকড়ে তার হৃদয়টাকে এফোর ওফোর করার জন্য ইয়েস তুলনার ছুরি যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। একটা মানুষের জীবনে যতটুকু সে উপরে উঠতে পারতো, যতটুকু হেসে খেলে সুন্দর জীবনটাকে সে ভোগ করতে পারতো, যতটুকু সুন্দরভাবে সে জীবনের পথে চলতে পারতো, সব কিছু শেষ হয়ে যায় যখনই তার জীবনে তুলনাকে টেনে নিয়ে আসা হয়। এবং এই তুলনা যে কোনো ক্ষেত্রেই, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, চাকরি ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই তুলনা ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু আমরা তাই করি, আমরা কি করি, আমরা তুই কি করলি, তোর বয়সে অমুকে তো এটা 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 করে ফেলছে, তুমি কি করলা, তোমার জায়গায় যে আছে সে তো এখন আরো অনেক কিছু করছে, তোমার তো কিছুই দেখলাম না, কোনো উন্নতি করতে পারলা না। কিংবা কি হইলো, তোর জায়গায় অমুকে তো অলরেডি বিয়ে করে বাচ্চাও পয়দা করে ফেলছে, তোরটা কি হইলো। অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু আমরা অমুক তমুক আত্মীয় স্বজন পরিচিত জন যত কিছু আছে সবাইকে টাই নাই না, তারপরে তুলনার জন্য দাঁড় করায় দেয়। আর এই দাঁড় করানোর ফলে যে মানুষটার সঙ্গে করা হয় সে আস্তে আস্তে কুকড়ে যায়, সে মনে করে সে আসলে অপদার্থ, সে মনে করে আমি তো ওর মতো হতে পারলাম না, আমার তো এইটুকু যেতে পারলাম না। এই সব কিছুর ফলে তার জীবনী শক্তি আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যায়। সেজন্যই বলেছি যে মানুষটাকে একদম জীবনী শক্তি নিঃশেষ মানে কি, মানুষটাকে শেষ করে দেওয়া, আর এই শেষ করার জন্য তুলনাই যথেষ্ট। এই তুলনা এখন থেকে আমি বলবো তোমাদের প্রজন্মকে, যেহেতু আমি কথা বলি, প্লিজ 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 এই তুলনা থেকে বেরিয়ে আসো। এই তুলনা শব্দটা লফ্জের মধ্যে আনো না, যদি তুলনা কাউকে দিয়ে কাউকে বলতে হয় তাকে তাকে নিয়ে তুলনা করো, তার সাথে তাকে দিয়ে বলো যে এখন এটা আছে আমরা জানি, তুমি এটা চেতেও তুমি আরও ভালো করতে পারবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, এটা জানি তুমি এখন এরকম আছো, এর সামনে তোমার এটার চেতেও বেটার জীবন আসবে, সেটা বলে তাকে উৎসাহিত করো। কিন্তু তুলনা দেখে তাকে জন্মের মতো নিরুৎসাহিত করো না প্লিজ।